বর্ষা বা বৃষ্টিতে ধান গম কিংবা ভুট্টা দ্রুত শুকাতে আর ঝামেলা পোহাতে হবে না কৃষকদের। বাংলাদেশের একদল গবেষক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছেন মাল্টিক্রপস ড্রায়ার মেশিন। এটি দিয়ে স্বল্প সময়ে কম খরচে দ্রুত ফসল শুকানো সম্ভব। বছর গবেষণার পর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যানের নেতৃত্বে 4 সদস্যের গবেষক দল খাদ্য শস্য শুকানোর মেশিনটি তৈরি করেন। কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় প্রযুক্তিগত ভাবে এই মেশিনটি দেশে প্রথম। কাহারল গড়েয়া বাজারে 50 লাখ টাকা ব্যয়ে বসানো এই মেশিন দিয়ে ধান বা ভুট্টা সানড্রাই পদ্ধতিতে 28% আর্দ্রতা থেকে 14% নিয়ে আসা যায়। প্রাকৃতিক দুর্যোগ আর বর্ষায় ভোগান্তি থেকে রক্ষা পেতে কম খরচে স্বল্প সময়ে শস্য শুকানো এই মেশিন ব্যবসায়ী ও কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ভুট্টাটা শুকাতে কমের পক্ষে 3 থেকে 4 দিন লাগে, আর আমরা এখানে এই ডয়ারে যখন ভুট্টা শুকাতে আসি তখন মনে করেন যে 10 ঘন্টার মধ্যে আমরা ভুট্টাটা শুকাই নিতে পারি। আর এখানে যেটা কস্টিং, এখানে কস্টিং কিন্তু খুব একটা বেশি না। চাটালেও যেমন 1 টাকারও বেশি খরচ হয়, সেখানে এখানে 1 টাকার মধ্যেই হয়ে যায়, আর গুণগত মানটা ঠিক থাকে। ভুট্টা শুকা মেশিনে খুব উপকৃত হয়েছি, আগে দেখি নাই, এখন ঝড় বৃষ্টি হইলেও ভুট্টাটা শুকাইতে পারে। এই এলাকায় ভুট্টা শুকা মেশিনটা আসাতে আমরা কৃষকরা খুবই উপকৃত হয়েছি। কাঁচা ভুট্টা এনে আমরা ময়চার এবং শুকাই নিছি অল্প দীর্ঘ সময়ে অল্প খরচে, এবং এটাতে আমি অনেক প্রফিট পেয়েছি। 10-12 দিন যদি আমাদের ভুট্টাটা থেকে যায় তাহলে পাঙ্গাস হয়ে যায় ভুট্টাটা। ভুট্টা পাঙ্গাস হয়ে গেলে তো আমাদের ভুট্টার দাম পাই না আমরা কৃষকরা, ভুট্টাটা আর মার্কেটে বিক্রি হয় না। আর এই অটো মিলের কারণেই আমরা তাৎক্ষণিক মালটাকে শুকাইয়ে বাজারজাত করতে পারি। চাতালে যেখানে 24 টন শস্য শুকাতে 3 দিনে ব্যয় হয় 23,000 টাকা, সেখানে এই মেশিনে একদিনে খরচ পড়ে মাত্র 17,000 টাকা। পরিবেশ বান্ধব এই মেশিনে উপকৃত হচ্ছে ব্যবসায়ী ও কৃষক। বর্ষাকালে আসলে কৃষকরা অনেক সাফার করে, এই জিনিসগুলো আমি দেখছি যে আমার নিজেরও ভুট্টা নষ্ট হয়েছে এবং কৃষকদেরও নষ্ট হয়। সেই ক্ষেত্রে আমি তখন চিন্তা করি যে কী করা যাবে, ভুট্টা নিয়ে আমাদের অনেক একটা ভোগান্তির বিষয় হয়ে যায়। তখন আমি মোটামুটি একটা খবর পাই যে হাজিদান ইউনিভার্সিটির ডক্টর সাজাদ স্যারের ওখানে ওরা ট্রায়াল করতেছে, তো ওনাদের সাথে যোগাযোগ করে পরবর্তীতে আমি ট্রায়ালগুলো দেখি, দেখে ভালো লাগে, তারপরে আমি নিজে উদ্যোগ নিই। তবে খরচের বিষয়টা বেশি হওয়ার জন্য অনেকবার আমি পিছিয়ে যাই, তারপরে স্যারের সঙ্গে কথা বলে ওনারা যখন দিল প্রযুক্তিটা তখন আমি কাজ শুরু করে দিই। তারপরে দেখি যে না, আমার মোটামুটি এখানে টাইমটা অনেক সেভ হচ্ছে, প্রায় 10 ঘন্টায় আমি 24 টন ভুট্টা শুকাইতে পারতেছি, যেটা চাটালে লাগে 3-4 দিন চলে যায় ওয়েদার খারাপ হলে। এবং খরচের বিষয়টা যেটা হলো যে মেন, এটা খরচটা চাটালে যে 1 টাকার বেশি খরচ হয় সেখানে আমরা 1 টাকার মধ্যে এখন খরচ হচ্ছে। তবে এটাতে আরও কিছু কাজ করলে আরও হয়তো স্যাররা বলছে যে আরও কমে আসবে খরচটা, 60 পয়সায় চলে আসবে, তাহলে এটা আমরা লাভজনক হবে। ভুট্টা শুকাচ্ছি আর এটা অটোমেটিক চলে, আর অল্প সময়ের মধ্যে আমরা এটার কার্যক্রম খুব ভালো ফল পাচ্ছি। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির বাংলাদেশের প্রথম ড্রাইং মেশিনটি কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করেন গবেষক দলের প্রধান। প্রযুক্তিতে বাংলাদেশের কৃষকদের মধ্যে, মিলার ভাইদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে। মাঠ পর্যায়ে আমাদের কৃষক লেভেলে কোনো ড্রায়ার নেই, মিলিং পর্যায়ে অটোমেটিক রাইস মিলে বড় বড় ড্রায়ার আছে, ইন্ডিয়ান চায়নার প্রযুক্তি, বড় বড় ক্যাপাসিটি, কিন্তু ছোট ছোট ক্যাপাসিটি বা ইন্টারমিডিয়েট ক্যাপাসিটি, বিশেষ করে মিল মালিক, অনেক চাতাল মিল মালিকরা বসে আছেন, চাতাল পড়ে রয়েছে, এই সমস্ত চাতালে যদি এই রিল মিলগুলো বসানো যায়, তারা কমিউনিটি বেজে এন্টারপ্রেনার ডেভেলপশিপ মাধ্যমে এই প্রযুক্তির ড্রায়ার স্থাপন করে বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে তারা সুবিধা পেতে পারেন। জেলা কৃষি বিভাগ মনে করে বর্ষাকালে শস্য শুকানো কঠিন হয়ে পড়ে, সেক্ষেত্রে এই মেশিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ড্রায়ারটা তুলনামূলক সাশ্রয়ী এবং কম সময়ে অধিক মূল্য ধান গম ভুট্টা শুকানো যাচ্ছে, এবং আমরা মনে করি কৃষকেরা যদি তার বর্ষাকালে উৎপাদিত ধান গম ভুট্টা সেখানে শুকাতে পারে তাহলে তার যে ক্ষতি হয় সে ক্ষতিটাকে সে পুষিয়ে নিতে পারবে, কমাইতে পারবে, এবং সে তার উৎপাদিত পণ্যটাকে নিশ্চিত করতে পারবে এবং ন্যায্য মূল্য বাজারে বিক্রি করতে পারবে এবং সে আর্থিকভাবে লাভবান হবে। আর্দ্রতা সহ শস্যের মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে ড্রাইং মেশিনটি গড়ে 24 ঘন্টায় 48 মেট্রিক টন শস্য শুকাতে সক্ষম। মেশিনটি পরিবেশ বান্ধব ও জীববৈচিত্র্যে কোনো প্রভাব পড়বে না। সময় সংবাদ, দিনাজপুর।